করোনা সংক্রমণে বাংলাদেশে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বড় হুমকি। এমন বাস্তবতায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশনা রয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির। যারা দুমাসের লকডাউন ও ছুটি শেষে এখনও অনেকে কর্মহীন, তবু থেমে নেই ক্ষুদ্র ঋণ সংস্থার পাবনার শাখাগুলো। মাঠ পর্যায়ে অনেক সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায় করছেন। এখন মানে জুন মাসে নেওয়ার শিথিল আছে আর কি। আমার ইচ্ছা যে আসলে আমার ঋণটা নিয়েছি পরিশোধ করতে হবে, যতটুকু দেয় ততটুকু নিয়ে। এই চাপ প্রয়োগ বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দরিদ্র মানুষ। বলছেন কখনো বাড়িতে এসে কখনো ফোনে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে তাদের। স্যার কইছি যে স্যার আমি দীর্ঘ হলা তা স্যার সেই ধারে আমার সাথে সে রাগারাগি মনে করে। গতকালকেও এসে তাফালিন করে গেছে, যদি কিস্তি যদি না দেওয়া হয় তাহলে জোর করে কিস্তি নিবে। ওরা এসে কইছে শনিবার থেকে কিস্তি দেওয়া লাগবে, না দিলে গাড়ি ঠেকা দেব, দিয়ে কিস্তি তুলে নেব। সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের এই মানুষগুলির সহায় একমত সহায় এবং তাকিয়ে আছে সরকারের দিকে। বিভিন্ন স্থানে সংস্থাগুলোর শাখা ব্যবস্থাপকরাও কিস্তি আদায়ে মাঠে নেমে পড়ার অভিযোগ রয়েছে। এজন্য কার্যালয়ে গিয়েও কাউকে পাওয়া যায় না। তবে ব্যবস্থাপকরা বলছেন জোরপূর্বক কোনো কিস্তি আদায় হচ্ছে না, যারা স্বেচ্ছায় দিচ্ছেন তাদের বাড়ি যাওয়া হচ্ছে। আমরা এরকম কোনো জোর জবরদস্তি স্বাভাবিক অবস্থা থাকাতেও করি নাই যে আপনার ভ্যান বিক্রি করে বা আপনার গাড়ি বিক্রি করে আপনার টাকা থেকে টাকা নেব। যারা বিশেষ করে বিত্তবান চাকরিজীবী তাদের সাথে যোগাযোগ করে তারা যদি স্বেচ্ছায় দিতে চায় পরামর্শ দিয়েছেন পাবনার জেলা প্রশাসক। বলছেন নির্দেশনা লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোথাও বিচ্ছিন্ন হবে এরকম ভাবে উপজেলা নির্বাহী অফিসারদের সহ আমিও পার্সোনালি অ্যাড্রেস করছি কোন কোন এনজিও এই কাজ করছে এটা করতে পারবে না। আমি জেলাবাসীকে এবং যারা ক্ষুদ্র ঋণ বিতরণ করছেন তাদের প্রত্যেককে আমরা পার্সোনালি মেসেজ দিয়েছি যে আপনি কোনো রকমভাবে জোরপূর্বক কিস্তি আদায় করতে পারবেন না। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুসারে চলতি মাসের শেষ পর্যন্ত ক্ষুদ্র ঋণের কোনো কিস্তি আদায় করতে পারবে না সংস্থাগুলো।